সাত বছরের লক্ষ্য অধরা কংগ্রেসের নোট বাতিল তোপ নোট বাতিলের সাত বছর পূর্ণ হলো কিন্তু এখনও সংসারের কেনাকাটা বা ফ্ল্যাট বাড়ি কেনা বাঁচার বেশিরভাগটাই নগদেই চলছে দু হাজার ষোলোই আটই নভেম্বর রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজমকায় পাঁচশো হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন ঘোষিত লক্ষ্য ছিল বাজারে নগদের পরিমাণ কমিয়ে ডিজিটাল লেনদেন বাড়ানো কালো টাকা শেষ করা জাল নোটের সমস্যা সমাধান ও সন্ত্রাসে আর্থিক মদতে বন্ধ করা মোদি বলেছিলেন তার পঞ্চাশ দিন সময় চাই তারপরেই তাঁর লক্ষ্যে খামতি থাকলে তিনি চৌরাস্তায় দাঁড়িয়ে যে কোনো সোজা করে নিতে রাজি আজ দিনের পর যা লোকাল সার্কেল সংস্থার সমীক্ষা জানিয়েছে গত সাত বছরে যারা ফ্ল্যাট বাড়ি বা অন্য সম্পত্তি কিনেছেন তাদের ছিয়াত্তর শতাংশ মানুষ হয়ে পুরো দাম বা তার কিছুটা অংশ নগদে মিটিয়েছেন রাজ্যে রাজ্যে বিধানসভা নির্বাচনের মরশুমে আজ কংগ্রেস সহ বিরোধীরা নতুন করে নোট বাতিল নিয়ে প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন কংগ্রেসের রাহুল গান্ধী ছত্রিশগড়ে জনসভায় প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী বলেছিলেন কালো টাকা খতম করবেন হয়েছে কি প্রধানমন্ত্রী কালো টাকা টাকা উদ্ধার করে করে সকলের অ্যাকাউন্টে লক্ষ দেবে বলেছিলেন মিলেছে কি সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন নোট বাতিল ছোট ব্যবস্থা অসংগঠিত ক্ষেত্রকে শেষ করার পরিকল্পিত ষড়যন্ত্র ছিল যাতে দেশে নিরানব্বই শতাংশ মানুষের উপরে হামলা হলেও এক শতাংশ মোদীর পুঁজিপতি বন্ধুদের ফায়দা হয় সাত বছরের লক্ষ্য অধরা কংগ্রেসের নোট বাতিল তোপ নোট বাতিলের সাত বছর পূর্ণ হল কিন্তু এখনও সংসারের কেনাকাটা বা ফ্ল্যাট বাড়ি বাচার বেশিরভাগটাই নগদেই চলছে দু হাজার ষোলো আটই নভেম্বর রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আচমকায় পাঁচশো ঘোষণা করেছিলেন ঘোষিত লক্ষ্য ছিল বাজারে নগদের পরিমাণ কমিয়ে ডিজিটাল লেনদেন বাড়ানো কালো টাকা শেষ করা জাল নোটের সমস্যা সমাধান ও সন্ত্রাসে আর্থিক মদতে বন্ধ করা মোদী বলেছিলেন তার পঞ্চাশ দিন সময় চায় তারপরেই তার লক্ষ্যে খামতি থাকলে তিনি চৌরাস্তায় দাঁড়িয়ে যে কোনো সোজা করে নিতে রাজি আজ দিনের পর যা লোকাল সার্কেল সংস্থার সমীক্ষা জানিয়েছে গত সাত বছরে যারা ফ্ল্যাট বাড়ি বা অন্য সম্পত্তি কিনেছেন তাদের ছিয়াত্তর শতাংশ মানুষ হয়ে পুরো দাম বা তার কিছুটা অংশ নগদে মিটিয়েছেন রাজ্যে রাজ্যে বিধানসভা নির্বাচনের মরশুমে আজ কংগ্রেস সহ বিরোধীরা নতুন করে নোট বাতিল নিয়ে প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন কংগ্রেসের রাহুল গান্ধী ছত্রিশগড়ে জনসভায় প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী বলেছিলেন কালো টাকা খতম করবেন হয়েছে কি প্রধানমন্ত্রী কালো টাকা টাকা উদ্ধার করে করে সকলের অ্যাকাউন্টে লক্ষ দেবে বলেছিলেন মিলেছে কি টেক মিলেছে কি সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন নোট বাতিল ছোট ব্যবস্থা অসংগঠিত ক্ষেত্রকে শেষ করার পরিকল্পিত ষড়যন্ত্র ছিল যাতে দেশে নিরানব্বই শতাংশ মানুষের উপরে হামলা হলেও এক শতাংশ মোদীর পুঁজিপতি বন্ধুদের ফায়দা হয় সাত বছরের লক্ষ্য অধরা কংগ্রেসের নোট বাতিল তো নোট বাতিলের সাত বছর পূর্ণ হলো কিন্তু এখনও সংসারের কেনাকাটা বা ফ্ল্যাট বাড়ি কেনা বাঁচার বেশিরভাগটাই নগদেই চলছে দু হাজার আটই নভেম্বর রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আচমকায় পাঁচশো হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন ঘোষিত লক্ষ্য ছিল বাজারে নগদের পরিমাণ কমিয়ে ডিজিটাল লেনদেন বাড়ানো কালো টাকা শেষ করা জাল নোটের সমস্যা সমাধান ও সন্ত্রাসে আর্থিক মদতে বন্ধ করা মোদী বলেছিলেন তার পঞ্চাশ দিন সময় চায় তারপরেই তার লক্ষ্যে খামতি থাকলে তিনি চৌরাস্তায় দাঁড়িয়ে যে কোনো সোজা মাথার সোজা করে নিতে রাজি আজ নোট বাতিলের সাত দিনের পর যা লোকাল সার্কেল সংস্থার সমীক্ষা জানিয়েছে গত সাত বছরে যাঁরা ফ্ল্যাট বাড়ি বা অন্য সম্পত্তি কিনেছেন তাদের ছিয়াত্তর শতাংশ মানুষ হয়ে পুরো দাম বা তার কিছুটা অংশ নগদে মিটিয়েছেন রাজ্য রাজ্যে বিধানসভা নির্বাচনের মরশুমে আজ কংগ্রেস সহ বিরোধীরা নতুন করে নোট বাতিল নিয়ে প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন কংগ্রেসের রাহুল গান্ধী ছত্রিশগড়ের জনসভায় প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী বলেছিলেন কালো টাকা খতম করবেন হয়েছে কি প্রধানমন্ত্রী কালো টাকা উদ্ধার করে সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে দেবে বলেছিলেন মিলেছে কি মিলেছে কি সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন নোট বাতিল ছোট ব্যবস্থা অসংগঠিত ক্ষেত্রকে শেষ করার পরিকল্পিত ষড়যন্ত্র ছিল যাতে দেশে নিরানব্বই শতাংশ মানুষের উপরে হামলা হলেও এক শতাংশ মোদীর পুঁজিপতি বন্ধুদের ফায়দা হয়